তোমরা সকালবেলা কি কিছু খাও? আর না সকালবেলা ওই যে আম খাইছিলে খালি, না রাত বলতে কি ওই 3টা 4টার দিকে? এখন ওনাদের পেটে টান পড়ছে। এই যে এখানে হচ্ছে আমাদের সিমরন হচ্ছে ওর জন্য রুটি বানাচ্ছে, আর সিমরনের হাজবেন্ড কি বানাচ্ছে? ফ্রাইড রাইস, মানে ভাত ভাজি করতেছে। তোমার রুটিটা একটু বেশি গরম হয়েছিল, আর একটা লাগবে না? একটাই রুটি ছিল ভাত করে। আচ্ছা এগুলো ওরা খাবে কি দিয়ে জানো? এই যে দুপুরবেলায় মাছটা করছিলাম, এখান থেকে সিমরন খোঁটায় টেস্ট করছে, এখান থেকে অরণ্য খোঁচায় টেস্ট করছে, এখন এটা খাবে, সালাদ খাবে, আর এই যে এখানে ভাত আছে, ভাতটা অরণ্য অরণ্যের জন্য ভাজতেছে, আর এখানে আমি সিমরনের জন্য সব গুছায় রাখছি, ভাত খাবে ও আজকে। ও এখন কি হ্যাঁ, তো এখন ভাত খাবে না, ও কালকে রাতে রুটি বানাই দিয়েছিলাম, ওটাকে এত ভালো লাগছে, এখন ওর সেই ভালো লাগার জোরে এখন আবার রুটি বানাচ্ছে। এখানে কি ইয়ে গোলমরিচ দিছ? যে রুটির উপরে একটু গোলমরিচ ছিটাই দিছে, আর এখানে আমাদের মশলা কষানো হচ্ছে, ভাত ভাজি করবে তাই। 8:30 বাজে এখন রাতে, কর্তা গিন্নি কাজ করতেছে, খাওয়া দাওয়ার কাজ। কি খোঁজো? ও কারি পাতা দিলেও না খুব ভালো ইয়ে আসে, টেস্ট আসে। খাবা বালা চপ? ঘিয়ের খুব সুন্দর ইয়ে গন্ধ হচ্ছে। সিমরন মাছ কেমন হয়েছে বলো? এই যে এখানে অরণ্য ভাত ভাজি করলো, আর এখানে সিমরন হচ্ছে রুটি দিয়ে মাছ খাচ্ছে, এই যে এটা দিয়ে, আর আলুর চোখাটা শেষ না তোর? এই সিমরন, এই যে তুমি চিংড়ি মাছটাও খায় মা? আলুর কিসে? ওই যে কালকে আলুর তরকারি না, অর্ধেকটা দিছি আর অর্ধেকটা রাখছিলাম, মনে হয় পাপা খাইছে, বুঝছো? ও তাই, ও তুমি তো ঘুমাও নেই। এই যে এখানে দেখো এতগুলো ব্ল্যাক অলিভ কাটছে, এগুলো সব হচ্ছে এখানে দিবে। ব্ল্যাক অলিভ অরণ্যেরও পছন্দ, আমারও খুব ভাল লাগে। এই যে কিচেন হুটটা পয়সা করতে হবে, কিচেন হুটের অবস্থা খুব খারাপ। যাও তোমাদের রান্না বান্না অনেক দেখলাম, এখন আমি রান্নাঘর থেকে টাটা ভাই। হ্যাঁ পাপা আসলে খালি একটু চা খাবো। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। তো এখন বাজে হচ্ছে 8:05, আমি তখন অরণ্যরা খাবার দাবার রেডি করতেছে, আমি তখন বলছি 8:30, তখন মনে হয় 7:30 বাজে। তো যাই হোক, তো অরণ্যরা তো খাবার নিয়ে, সিমরন আর অরণ্য খাবার নিয়ে গেল, তো মুভি দেখবে আর খাওয়া দাওয়া করবে, আর আমি অনেক দিন পরে, কতদিন পরে বলো তো, আজকে তো সোমবার, লাস্ট আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বোধ হয় বৃহস্পতিবারে, হ্যাঁ এরকমই হবে, মনেও নাই। তো যাই হোক, অনেক দিন পরে ক্যামেরাটা আজকে হাতে নিছি, হাতে নিছি অবশ্য আজকে মোটামুটি সকাল থেকেই আর কি। তো এখন ভাবলাম কি যে তোমাদের সাথে একটা আপডেট দিই, যে কালকে থেকে আবার ইনশাল্লাহ মানে যে টাইমে আর কি দুপুর 12টার সময় ভিডিও শেয়ার করব, যেটা করি আর কি আমি সব সময়। আসলে না ইচ্ছাও করে না, আর অনেকদিন তো আমাদের নেটও ছিল না সারা দেশে, তারপরে নেট আসছে, তাও তো আজকে 4-5 দিন, কিন্তু ইচ্ছা করে না, ক্যামেরাটাও ধরতে ইচ্ছা করে না,
কোনো কাজও করতে ইচ্ছা করে না, মনের থেকে না কোনো একটা পাচ্ছি না। কিন্তু আজকে আবার শুরু করলাম এই জন্য যে আস্তে আস্তে তো নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। কারণ হচ্ছে আমরা বড়রাই যদি না পারি তাহলে আমাদের উত্তরসূরিরা কীভাবে পারবে বলো তো? এই জন্য নিজের স্বাভাবিক জীবনযাপন চেষ্টা করি। এই কদিন ধরে শুধুই মানে কোনো রকমের একটা তরকারি ভাত ডাল হলে হবে, না হলে না হবে। রাতের বেলা হয়তো বা ভাত থাকলে সেটাকে ভাতকে একটু ভাজি করে মাসুদ আহমেদকে দিছি, একটু রুটি করে হয়তো সিমরনকে দিছি বা সিমরনকেও ভাত ভাজি। এইভাবে মানে একেবারে খাওয়া দাওয়া তো সবার প্রায় নাই, বিশেষ করে সিমরন তো একেবারেই খাওয়া দাওয়া করতেছিল না। অরণ্য সিমরন যে যাই হোক, ওদের কোমল মন, আমরা তো কিছুটা পাষাণ এখন হয়ে গেছি বয়সের সাথে সাথে। তো আজকে ভাবলাম কি তোমাদের সাথে একটু কথা বলি, যে কালকে থেকে ইনশাল্লাহ আবার ভিডিও শুরু করব। তো এখন অরণ্য আর সিমরন খাচ্ছে, আর মাসুদ আহমেদ গেছে ছাদে, ছাদ থেকে আসলে না সুন্দর করে একটু দুধ চা বানাবো। দুধ চা বানায় তারপর অরণ্য বলছে মামি ফ্লাক্সে রেখে দিবা, ও তো রাতেরবেলা কাজ করে, ওর গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে, তো মানে ফ্রিল্যান্সিং আর কি, তো সেই কাজের সময় একটু চা খায়, একটু বিস্কিট এটা সেটা টুকটাক টুকটাক খায়, ভাত রুটি একদমই খায় না, খাচ্ছে না, ওভার ওয়েট হয়ে গেছে নাকি। তো যাই হোক, এরকম মাঝে মাঝে করে, আবার ওয়েট ঠিক হয়ে গেলে আবার খাওয়া দাওয়া করে। এই হচ্ছে কাহিনী। তো আজকে কালকে থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। মনটাকে না অন্যদিকে সরানো খুবই জরুরি, তো এটা সবচেয়ে বড় পন্থা হচ্ছে তোমাদের সাথে দিনটাকে শেয়ার করা, তোমাদের সাথে আলাপচারিতা করা, তারপর মনটাকে খুলে দেওয়া যতটুকু সম্ভব আর কি। তো চলো, কালকে তোমাদের সাথে নিয়মিত আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এখানেই ভিডিওটা এখানেই শেষ করি, এটা জাস্ট একটা আপডেটের ভিডিও, আমরা কেমন আছি। তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, সেটা এই আশাটুকু করা ছাড়া আসলে কিছুই নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।